নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি, সুতরাং কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 2 নম্বর নক্ষত্র হিসাবে মেষ রাশির গৃহে। এটি একটি শুক্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনারা আমলকি বৃক্ষ পুজো করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে করণ রয়েছে বণিজ করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ আজ আপনাদের ক্ষেত্রে ধৃতিযোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে বুধবার, এবং রাহুকাল থাকবে সকালবেলা 11:41 থেকে দুপুরবেলা 1:22 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অমৃতকাল থাকছে 6:39 সকালবেলা থেকে 8:20 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:01 থেকে 11:44 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 16 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 2:39 ভোররাত্রি থেকে 6:59 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 13 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:54 থেকে 12:40 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 15 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:46 ভোরবেলা থেকে 2:59 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:01 থেকে 6:28 সকালবেলা পর্যন্ত। এই সময়কুলের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 19 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:35 সকালবেলা থেকে 7:51 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে 14 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 10:36 থেকে 5:33 ভোরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক দক্ষিণ, যারা দক্ষিণে যাত্রা করছেন তাদের জন্য অবশ্যই শুভ, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আলোচনায়। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি, অর্থলাভের যোগ তৈরি হচ্ছে, কর্মে সফলতা আজ প্রাপ্ত হতে পারে, স্বাস্থ্য আজ ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন, শুভ রং নীল, শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃষ রাশি, মানসিক চিন্তা বাড়বে, সম্পর্কের সমস্যা বৃদ্ধি হবে, গাড়ি আপনাদের আস্তে চালানো প্রয়োজন, শুভ রং আজ আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি, পরিবারে কোনো মাঙ্গলিক কার্য তৈরি হতে দেখা যাচ্ছে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা আজ নিশ্চিত থাকছে, কাজে বিলম্ব হতে পারে, তাই সঠিক সময় সঠিক কাজ করুন, কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না, সমস্যা বৃদ্ধি পাবে, শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি, কর্মে আজ লাভ হতে দেখতে পাবেন, থেমে থাকা কাজগুলি পূর্ণ হতে পারে, পারিবারিক বিবাদ এবং পারিবারিক সমস্যা জটিলতা কমতে দেখতে পাবেন, শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি, কর্মে সফলতা মিলবে, যাত্রার যোগ আজ শুভ হতে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ লাভের বিশেষ যোগও তৈরি হতে পারে, শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 6। আলোচনা করব কন্যা রাশি, পরিবারে বিবাদ বৃদ্ধি হতে পারে, বুঝে কথা বলা বিশেষ জরুরি, আজ আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, স্বাস্থ্যের খেয়াল রাখার বিশেষ চেষ্টা করুন, শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। আলোচনা করব তুলা রাশি, বিবাহের কথাবার্তা আপনাদের ক্ষেত্রে এগোতে দেখা যেতে পারে, স্বাস্থ্য কিছুটা ভালো হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন, পারিবারিক খেয়াল আজ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে রাখা প্রয়োজন, শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি, পাওনা অর্থ আজ উদ্ধার হতে দেখা যাবে, কাজের চাপ, কাজের
গতি আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, কাজের নতুন পথ আজ আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হবে, অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা মিলবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। ধনুরাশি, স্বাস্থ্য সমস্যা কমতে দেখতে পাবেন, পারিবারিক বিবাদ আজ কিছু অংশে কম হলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্মক্ষেত্রে নিতে দেখা যেতে পারে এবং বিশেষ করে কর্মে কোনো ছোট খাটো পরিবর্তন আজ আপনাদের ক্ষেত্রে হতেও দেখা যাচ্ছে। শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব। মকর রাশি, পারিবারিক বিবাদ কোনো বিশেষ বিষয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, পরিবারের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। আর্থিক সমস্যার আজকে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। গাড়ি আস্তে চালানোর চেষ্টা করতে হবে আপনাকে, নচেত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2 আলোচনা করব। কুম্ভ রাশি, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকে প্রতিযোগিতার সফলতা আপনাদের ক্ষেত্রে মিলবে। পাওনা অর্থ আজ উদ্ধার হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। নতুন কিছু প্রাপ্তির যোগ, নতুন কিছু সূচনার যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। মীন রাশি, থেমে থাকা কাজগুলি আজ শেষ হতে দেখতে পাবেন। নতুন কাজে আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো পথ তৈরি হতে দেখা যেতে পারে এবং প্রেমের সূচনা আজ আপনাদের ক্ষেত্রে হতে দেখতে পাবেন, যা আপনার মনকে উৎফুল্লিত রাখবে। শুভ রং আজকে অরেঞ্জ, শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।